Assalamu alaikum wa rahmatullah. Shubhiyam, kovat shuveram. Shabai akumar shubhai shustu asin. Ajke ami apnader samne ekta bishoye share korbo ebong amra jara probashi ashi bishe bibhinno deshe amra boshobash korteci. Tader uddeshe kore ajke ami kichu kotha bolbo. কথা বলার সূত্রটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনারা এই পিকচারটা দেখে নেন, প্রথমে দেখেছেন একজন যুবক, ইয়ং যুবক, বয়স 28-30 বছর হবে, উনি রক্তাক্ত অবস্থায়। আর একজন দেখেন এই, তো এই আমরা যে যুবক ভাইটিকে দেখতে পাচ্ছি, উনি হচ্ছেন একজন লন্ডন প্রবাসী। উনি হলিডের সময় দেশে গিয়েছিলেন আত্মীয় স্বজন এবং যারা আছেন তাদের সাথে হয়তো দেখা করার জন্য বা হলিডের সময়টা একটু এনজয় করার জন্য দেশের টানে দীর্ঘদিন পরে ওনারা লন্ডন থেকে দেশে গিয়েছেন। গত 7 আগস্ট জানতে পারলাম একটি পত্রিকা ফেসবুকের মাধ্যমে যে ওনারা সিলেট নগরীর জল্লার পারস্ত একটি রেস্টুরেন্ট, পাঁচ ভাই রেস্টুরেন্ট, ওনারা গিয়েছিলেন খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া শেষ করে ওনারা যখন বের হয়েছেন তখন ছাত্রলীগের ক্যাডাররা, বর্তমান ক্ষমতাসীন দলের এই অবৈধ সরকারের অবৈধ সন্তানরা ওদেরকে লক্ষ্য করে কিছু অবৈধ কথাবার্তা বলেছে। তখন এরা একটু প্রতিবাদ করেছে, তার প্রতিবাদ কেন করলো যেন তাদের উপর আক্রমণ করা হয়েছে এবং তাদেরকে বেধড়ক পিটানো হয়েছে, মারধর করে একদম রক্তাক্ত অবস্থায় তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এরপর তাদেরকে সেখান থেকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা অনলাইন নিউজ পেপার ওয়ার্ল্ড বাংলা .com তারা দিয়েছে যে ছাত্রলীগের হামলায় 3 লন্ডন প্রবাসী আহত। এই 3 লন্ডন প্রবাসী নামটা আমরা একটু জেনে নেব। আজকে দেখেন আমরা যারা প্রবাসে আছি, আজকে প্রবাসে বসবাস করতেছি, আমরা আজকে যারা প্রবাসী দেশে যা তারা কেউ নিরাপদ না। আজকে দেখেন আমাদেরকে এয়ারপোর্টে হয়রানি করা হয়, আমরা দেশে গেলে দেশের বিভিন্ন জায়গায় আমাদেরকে হয়রানি করা হচ্ছে, অথচ এই প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে তারা আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে বছরের পর বছর একা থেকে এই প্রবাসী তারা কি করছে, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করছে। আর বাংলাদেশের যারা সরকার আছে, বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে, বাংলাদেশে যারা অবস্থান করছে, তারা প্রবাসীদের সাথে কি ধরনের আচরণ করছে। আমি নিজের সাক্ষী, আমি একজন প্রবাসী, যে একজন প্রবাসীর রেমিটেন্স যোদ্ধা, তার জীবন বাজি রেখে সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে সে কিভাবে মাথায় গাম পায়ে ফেলে সে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য, পরিবারের মুখে হাসি ফোরানোর জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, এটা আমরা নিজ চোখ দেখতেছি। কিন্তু আমাদের সাথে কি ধরনের আচরণ করা হচ্ছে আজকে এই সরকারের আমলে, যেভাবে আমাদের দেশে কোনো মানুষ নিরাপদ নেই, ঠিক সেইভাবে আমরা প্রবাসীরাও এই অবৈধ সরকারের হাতে আমরা নিরাপদ নেই। কেন তাদের অবৈধ সন্তানরা আজকে আমাদের প্রবাসীদের উপর হাত তুলবে কেন? আজকে দেখেন যারা আমাদের দেশে মন্ত্রী এমপি আসে বাইরের দেশে, আমরা তাদের কত প্রোটোকল দেই, তাদেরকে বলবো আজ থেকে যেভাবে এই লন্ডনে আমাদের অবৈধ প্রাইম মিনিস্টার কয়েকদিন আগে ওনার চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন, শেষ অনুষ্ঠানে মানে একটি উপস্থিত ছিলেন, সেখানে সাংবাদিকদেরকে এই লন্ডন সাংবাদিকদেরকে বের করে দিয়ে উনি প্রবাসীদের মুখে আঘাত করেছেন। আমরা আমাদের লন্ডনের সাংবাদিক ভাইরা একটি ভালো কাজ করেছেন যে এই আওয়ামী লীগের সকল সংবাদ তারা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের ক্ষমতাসীন যারা আছে তাদেরকে প্রোটোকল দেওয়া বন্ধ করার তারা সিদ্ধান্ত নিয়েছে।
আজকে আমরা যারা প্রবাসে আছি আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আজকে যারা বাংলাদেশের মন্ত্রী এমপি যারা এই অবৈধ সরকারের অবৈধ সন্তানরা আজকে আমাদের কাছে আসে, তাদেরকেও আমরা সকল ধরনের প্রোটোকল দেওয়া বন্ধ করে দেব। তাহলে দেখবেন যে অনেক পরিবর্তন আসবে। আজকে আমাদের সাথে কোনো কাজ করা হচ্ছে না। দেখেন এই তিনজন যুবক, একদম যুবক তিনজন, কি সুন্দর তিনজন যুবক, তাদেরকে রক্তাক্ত করে দিয়েছে অবৈধ ছাত্রলীগের ক্যাডাররা, ছাত্রলীগের সন্তানরা। আমি দেখতে পাচ্ছি যে হা ছাত্রলীগের খেলাদের হামলা, তিন লন্ডন প্রবাস সাইজন আহত হয়েছে, পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটছে। ও শুধু পেটানো হয় না, তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও ভাঙচুর করে দেওয়া হয়েছে। দেখেন তাদের কাছে কোনো সম্পদের কোনো মূল্য নেই, অথচ এদেরকে আমরা সমর্থন করছি। তো কারা হামলা করেছে এখানে নাম শুধু দেওয়া হয়েছে যে হামলাকারী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীযূষ কান্তি, অনুসারী ছাত্রলীগ ক্যাডার বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন। পীযূষ কান্তি আমরা একজন টেরোরিস্ট হিসাবে জানি, একজন সন্ত্রাসী হিসাবে জানি, তার বাহিনী দিয়ে সেই কাজটি করেছে। খবর এরপরে আমরা দেখেছি তাদেরকে ভর্তি করা হয়েছে। এই তিনজন ভাইয়ের নাম হচ্ছে নগরীর বালুচর এলাকার শফিক উদ্দিনের ছেলে হাসান ২৪, একই এলাকায় বশির উদ্দিনের ছেলে ইমন ১৮, ও গ্যাসমিয়ার ছেলে নাহিয়ান ১৮। এরা তিনজনের যুক্তরাজ্য প্রবাসী, এছাড়া তাদের গাড়ি চালক আহত হন। দেখতে পাচ্ছেন ঘটনাটা কি বলবো, আমাদের দেশের অবস্থা হয়েছে যে সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা, একটার পর একটা ইস্যু সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে গড়ে তোলার জন্য, বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য এসব করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং হামলাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করি। এবং আমরা যারা প্রবাসী আছি আমরা সবাই সোশ্যাল মিডিয়া প্রবাসীদের উপর আক্রমণের প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং এদেরকে আমরা বয়কট করি। এভাবে আমরা আমাদের প্রতিবাদের ভাষা এবং প্রতিবাদের আওয়াজ গড়ে তুলতে হবে। আজকে দেখেন একজন প্রবাসী আজকাল দেশে যায় কিভাবে বিমানবন্দরে তাদেরকে হয়রানি করা হয়, কিভাবে রাস্তাঘাটে তাদেরকে হয়রানি করা হয়, তারা বাড়িতে নিরাপদ নেই, দেশে গিয়ে তারা কোথায় থাকবে, তারা চিন্তিত অবস্থায় থাকেন। সার্বিক বিষয় মিলে যদি আমরা একটু পর্যালোচনা করি যে আমাদের দেশের যারা দায়িত্ব পালন করেন তারা আমাদের প্রবাসীর সাথে কত ধরনের ন্যায্যজনক আচরণ করেন। আমরা কয়েকদিন আগে দেখেছি একজন পুলিশের ওসি, একজন তারা ওসি বলেছেন যে প্রবাসীর কাছে একজন মেয়ে বিয়ে না দিতে, তাদের বাসাটা দেখো। আমাদের এই বিষয়ে জানতে হবে, আমাদের নলেজ এটা রাখতে হবে সবসময় যে আমাদের সাথে কোন ধরনের আচরণ করছে। আসুন আমরা এদেরকে বয়কট করি, প্রতিবাদ করি, আমাদের প্রতিবাদের ভাষাটা আরো জোরালো করি। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। প্রবাসী ভাইরা যে যেখানে আসুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।